আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 12 জনে দাঁড়িয়েছে, বাকি 25 জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে তাদের চিকিৎসা চলছে। দগ্ধ বেশিরভাগেরই শরীরে 80% পর্যন্ত পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। শুক্রবার এশার নামাজের সময় এই বিস্ফোরণ ঘটে। এদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে এসি থেকে নয়, গ্যাস লাইনের ছিদ্র থাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে দুর্ঘটনার কারণ তদন্তে জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও তিতাসের পক্ষ থেকে 3টি কমিটি গঠন করা হয়েছে। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আবু ওসমান চৌধুরী মারা গেছেন। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দীর্ঘদিন ধরে শারীরিক নানা ব্যাধিতে ভুগছিলেন এ বীর মুক্তিযোদ্ধা। 30 আগস্ট তাকে সিএমএইচে ভর্তি করা হয়। মুক্তিযুদ্ধকালে 8 নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন আবু ওসমান চৌধুরী। রোহিঙ্গাদের বসবাসের জন্য নির্ধারিত নোয়াখালীর ভাষাঞ্চর দেখতে কক্সবাজারের শরণার্থী ক্যাম্প থেকে রওনা হয়ে গেছে তাদের একটি প্রতিনিধি দল। সকালে সেনাবাহিনী তত্ত্বাবধানে 2টি বাসে রওনা হন তারা। এ দলে 2 নারীসহ 40 জন রোহিঙ্গা নেতা রয়েছে। অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুজ্জোদা জানিয়েছেন, তাদেরকে কক্সবাজার থেকে চট্টগ্রামে নেওয়ার পর সেখান থেকে নৌবাহিনীর জাহাজে ভাষাঞ্চরে নেওয়া হবে। রোহিঙ্গা নেতারা দ্বীপের বিভিন্ন এলাকা ঘুরে দেখে সেখানে স্থায়ীভাবে থাকা যাবে কিনা সে বিষয়ে মতামত দেবে। ভাষাঞ্চর সম্পর্কে রোহিঙ্গাদের ধারণা দিতে এই গো অ্যান্ড সি ভিজিটের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক কামাল হোসেন। ভাষাঞ্চরের 40 বর্গ কিলোমিটার এলাকায় 1 লাখ রোহিঙ্গার বসবাস উপযোগী 120টি গুচ্ছগ্রাম তৈরি করা হয়েছে, কিন্তু এর আগে রোহিঙ্গারা সেখানে যেতে চাননি। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে দেশে আরও 12 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনার হটস্পট খুলনায় মৃত্যু ও মিছিল দীর্ঘ হচ্ছে। গত 24 ঘন্টায় খুলনার ডেডিকেটেড হাসপাতালে 4 জন ও মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে 1 জনের মৃত্যু হয়েছে। এ বিভাগে শনাক্ত হয়েছে 152 জন। বরিশালে করোনা উপসর্গ নিয়ে 2 জন ও পজিটিভ হয়ে আরও 1 জন সহ 3 জনের মৃত্যু হয়। পজিটিভ হয় আরও 40 জন। কুষ্টিয়ায় করোনা নিয়ে 2 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত হয় 29 জন। এদিকে সিলেট ও চট্টগ্রামে করোনায় 1 জন করে মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া যশোরে আরও 40 জন করোনা পজিটিভ হওয়ার খবর পাওয়া গেছে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।